দেখো আমরা রয়েছি শামবাজার টাউন স্কুলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই চলে এসেছে, যারা ছাত্রছাত্রী তাদেরকে এখান থেকে তোমার দূরত্ববিধি বজায় রেখেই তাদেরকে বসানো হচ্ছে এবং তাদের এই মুহূর্তে রেজিস্ট্রেশন হচ্ছে। দিদি এখন কি হচ্ছে? এখন এখানে প্রথমে এসে রেজিস্ট্রেশন হবে, তাদের সমস্ত ডিটেইল রাখা হবে, তারপর পাশের ঘরে তাদেরকে ভ্যাকসিনেটেড করা হবে। আমি স্কুলের শিক্ষিকা, এখানে রেজিস্ট্রেশন হচ্ছে, পাশের ঘরে ভ্যাকসিনেশন হবে। এখানে দেখুন আমাদের আজকে লক্ষ্য আছে যাদের 15 বছরের বেশি বয়সী যারা রয়েছে, আমাদের 9 থেকে 12 এর মধ্যে এরা পড়ছে, এদের প্রায় সবাইকেই ইনফর্ম করা হয়েছে, তাদের প্রত্যেককেই ভ্যাকসিনেশন দেওয়া হবে। দুটো স্কুল আছে দেখতেই পাচ্ছ, এখানে যারা স্টুডেন্টরা রয়েছেন তাদের সঙ্গেও আমরা চেষ্টা করব কথা বলার। কি নাম তোমার? মধুমন্তী ভৌমিক। মধুমন্তী ভৌমিক। নাইন। আজকে মানে কি ভ্যাকসিন নেবে? হুম। আধার কার্ড আছে? হ্যাঁ। আচ্ছা, কখন এসেছে? সাড়ে নটা। নন্দিনী দাস। কোন ক্লাস? ক্লাস 10। হ্যাঁ হ্যাঁ। বলছি ম্যাডাম, সবাইয়ের কি যদি আধার কার্ড না থাকে কিছু আলাদা ব্যবস্থা আছে? আধার কার্ড না থাকলেও আজকে আমরা সবাইকে যেহেতু আসতে বলেছি, তাদের হয়তো গার্জিয়ানরা পরে এসে দেবে, এরকম করতে পারে। স্কুল আইডি কার্ড আছে, সেই অনুযায়ী আজকে ভ্যাকসিন হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্ররাও রয়েছে। 11 ও কমার্স। হুম। না হবে। না আমাদের তো আগে আমাদের 4 দিন আগে মেসেজ বলে দিয়েছিল স্যাররা, আর আজকে ভ্যাকসিন হবে, ওই জন্য 10 সময় আসতে বলেছিল। স্থানীয় যিনি কাউন্সিলর তিনিও চলে এসেছেন। সুব্রত দা, আপনার থেকে জানতে চাইবো যে আমরা দেখতে পাচ্ছি অতীন ঘোষ ডেপুটি মেয়র এই মুহূর্তে এখানে এসেছেন। অতীন দা, জানতে চাইবো কী কী লাগছে রেজিস্ট্রেশন করতে? প্রথম লাগছে আধার কার্ড, দ্বিতীয়ত হচ্ছে আমাদের স্কুলের আইডেন্টি কার্ড উইথ ইউনিক নাম্বার, তৃতীয় হচ্ছে পাসপোর্ট, 4 হচ্ছে প্যান কার্ড। এই 4টির মধ্যে হলেই হবে। আর যারা যে সমস্ত স্কুলের ধরুন ইউনিক কার্ড আইডেন্টি কার্ডে ইউনিক নাম্বার নেই, সেটা স্কুল কর্তৃপক্ষ ইউনিক জেনারেট করতে পারবে। দুটো স্কুলের ফার্স্ট অ্যালফাবেট নাম্বার থাকবে, অ্যালফাবেটই থাকবে, আর দুটো নিউমেরিক্যাল ওয়ার্ড থাকবে, এটা মিনিমাম। যদি 15 থেকে 18-এর মধ্যে কেউ তোমার তার আধার কার্ড না থাকে বা সে স্কুলের স্টুডেন্ট না হয়, তার ক্ষেত্রে স্কুলের স্টুডেন্ট না থাকলে, আধার কার্ড না থাকলে, তার রেশন কার্ড লাগবে, রেশন কার্ড অ্যালাউ। তারা কোথায় নেবে? তাদের আমাদের যে 37টা স্বাস্থ্যকেন্দ্র আছে যেখানে আমাদের ভ্যাকসিন দেওয়া হয়, আমাদের ওই কোভ্যাকসিন দেওয়া হয়, কোভ্যাকসিন সেন্টার, সেখান থেকে তারা নিতে পারবে। সেটা কি আজকেই চালু হয়ে? হ্যাঁ, চালু হয়ে গেছে। মূলত বড় 10, বড় 9, বড় 3, বড় 7, এইগুলোই বেশিরভাগ কন্টেনমেন্ট জোন আওতায় পড়েছে। এখনো পর্যন্ত তাই ঠিক আছে, এবার রিভিউ হতে পারে। 17টা কি বা আছে এখনো পর্যন্ত, কিন্তু রিভিউ ফাইনাল ডিস যেহেতু গতকাল ছুটি ছিল পাইনি, আজকে জানতে পারবো। দেখতেই পাচ্ছ বড় বিষয় হচ্ছে যে আজকেই কিন্তু কন্টেনমেন্ট জোনও ঘোষণা হবে। যে যে বড়গুলো বলা হলো সেই সেই বড়তে কন্টেনমেন্ট জোন, 17টা কন্টেনমেন্ট জোন আজকেই কিন্তু ঘোষণা হবে, এবং সেই কন্টেনমেন্ট জোনে রেস্ট্রিকশনও চালু হবে।